আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সানার তৈরি যে কোনো পারফেক্ট মিষ্টি কিংবা যে কোনো ডেজার্ট তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হচ্ছে পারফেক্ট ছানা। আজ দেখাবো মিষ্টি দোকানের ময়রারা যেভাবে পারফেক্ট ছানা তৈরি করে সেই রেসিপিটার এ টু জেড টিপস সহ। পারফেক্ট ছানার জন্য স্টেপগুলো শুধু একটু খেয়াল করুন। ছানা তৈরি করার দুধ চুলায় বসানোর আগে আমি সব কিছু একটু রেডি করে নিচ্ছি। এখানে চুলার কাছাকাছি একটা জায়গায় আমি একটা পাত্রের উপরে স্ট্রেনার দিয়ে ওপরে ফ্রেশ একটা সাদা কাপড় দিয়ে নিচ্ছি ছানার পানি ঝরানোর জন্য। আর ছানা ঝরানোর যে কাপড়টা নেবেন চেষ্টা করবেন সাদা কালারেরই নিতে। এখানে আমি ছানা কাটার জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, আর সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লেবু কিংবা টক দই দিয়েও ছানা কাটতে পারেন, কিন্তু মিষ্টির দোকানে আগের দিন যে ছানা কাটা হয় সেই ছানা কাটা পানি দিয়েই ছানা কাটা হয়ে থাকে। কিন্তু আমার কাছে যেহেতু আগের দিনে ছানা কাটা পানি ছিল না, তার জন্য আমি ভিনেগার দিয়েই করছি। আমি একটা পাত্র চুলায় বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ফুল ফ্যাট মিল্ক 1 লিটার। আপনারা দুধটা ভালো মানের নেয়ার চেষ্টা করবেন, দুধটা যত ভালো মানের হবে ছানাটা কিন্তু ততটাই বেশি হবে। আমি চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে বলক তুলে নেব। আর দুধ জাল করার সময় হালকা করে অনবরত নাড়তে থাকব। আর দুধ নাড়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন এরকম কাঠের একটা কিছু দিয়ে দুধ নাড়তে। কাঠের কিছু একটা দিয়ে দুধ নাড়লে ছানাটা বেশি ভালো হয়। দেখতে পাচ্ছেন দুধে বলক উঠে এসেছে। এই সময় আমি চুলার আঁচটা একদম বন্ধ করে দেব, আর সাথে সাথে চুলার থেকে আমি নামিয়ে নিচ্ছি। চুলায় রেখে ছানা কাটলে ছানাটা ওভারকুকড হওয়ার সম্ভাবনা থাকে, আর ওভারকুকড হওয়া ছানা দিয়ে মিষ্টি তৈরি করলে মিষ্টিগুলো শক্ত হয়ে যায়। আর এভাবে অনবরত নাড়তে হবে যাতে দুধে সর না পড়ে যায়। এখন ভিনেগার মিশ্রিত পানিটা আমি অল্প অল্প করে দেব আর এভাবে নাড়তে থাকব। পানিটা কিন্তু একবারে দেয়া যাবে না, এভাবে বারবার অল্প অল্প করে দেব আর নাড়তে থাকব। দেখতে পাচ্ছেন আমার ছানা কাটা শুরু হয়ে গেছে। আমি বাকি পানিটাও দিয়ে দিচ্ছি। যখন দেখতে পাবেন ছানার পানিটা হালকা সবুজ রং ধারণ করেছে, তখন আর দেরি না করে সাথে সাথে পানি ঝরানোর জন্য ছানাটা ঢেলে দিতে হবে। আর সবগুলো কাজ যাতে দ্রুত সময় মতো করা যায় তার জন্য সবকিছু পাশাপাশি রাখতে হবে। আমি ছানা থেকে একটু চিপে গরম পানিটা ফেলে দিচ্ছি, আর নিচ থেকে পানিটাও আমি সরিয়ে নিচ্ছি যাতে নিজের পানির গরমের কারণে ছানাটা ওভারকুক না হয়ে যায়। এখন নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি ছানাটাকে 2-3 বার ধুয়ে নিচ্ছি। 2-3 বার ধুয়ে নিলে ভিনেগারের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা আর থাকবে না। এখন আমি আলতো করে ছানার পানিটা চিপে নিচ্ছি, খুব বেশি চাপ দিয়ে কিন্তু ছানার পানিটা চিপা যাবে না। দেখতে পাচ্ছেন আমি খুব আলতো করে একটু চিপে নিচ্ছি, খুব বেশি চিপলে ছানাটা ভালো হবে না। এখন এই ছানাটা আমি কাপড়ে বেঁধে 1 ঘন্টার মতো ঝুলিয়ে রাখবো। যখন দেখতে পাবেন পানি আর ঝরছে না, তার মানে ছানা থেকে সব পানি ঝরে গেছে। ঘন্টাখানেকের মধ্যেই আমার ছানাটা একদম রেডি হয়ে গেছে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি ছানাটা কতটা পারফেক্ট হয়েছে। ছানাটা হাতের আঙুলে এইভাবে ঘষা দিলে দেখতে পাবেন একদম মিলিয়ে যাচ্ছে কিনা,
যখন দেখতে পাবেন একদম মিলিয়ে গেছে, তার মানে ছানাটা পারফেক্ট তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন আমার ছানাটা কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে, আর এর মধ্যে কোনো রকম দানা বেঁধে নেই, আর পানিটাও একদম ঝরে গেছে। এখন আপনি এই পারফেক্ট ছানা দিয়ে যাই তৈরি করুন না কেন, সব কিছুই একদম পারফেক্ট হবে। আশা করছি আমার ছানার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।